শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। তৃতীয় ঢেউয়ে নতুন আতঙ্ক ডেল্টা প্লাস, উদ্বিগ্ন ভারত। কাশ্মীর সমস্যা সমাধান হলে পরমাণু অস্ত্রের প্রয়োজনীয়তা শেষ হবে, বললেন ইমরান খান। যুদ্ধের চেয়ে চারগুণ বেশি মার্কিন সেনা মারা গেছে আত্মহত্যা করে। আফগানিস্তান তাজিকিস্তান সীমান্ত দখলে নিল তালেবান। আমেরিকাকে ঘাঁটি করতে দিয়ে পাকিস্তান আর ভুল করবে না। আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারে তাড়াহুড়া চায় না যুক্তরাষ্ট্র। এবং সবশেষ থাকছে যুক্তরাষ্ট্রের স্বপ্ন কোনো দিনই পূরণ হবে না, এবার মুখ খুললেন কিম জং উনের বোন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। করোনার দ্বিতীয় ঢেউয়ে বিপ্ত গোটা ভারত। দেশটিতে করোনার তৃতীয় ঢেউ সন্নিকটে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। এরই মধ্যে করোনার নতুন প্রজাতি ডেল্টা প্লাসে 22 জন ভারতীয় আক্রান্ত হয়েছেন। এতে ভারত সরকার উদ্বিগ্ন বলে জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যম। মঙ্গলবার নতুন এই ধরনের কথা জানিয়েছে ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়। ডেল্টা প্লাসে আক্রান্তদের মধ্যে 16 জনই মহারাষ্ট্রের, বাকিরা কেরালা এবং মধ্যপ্রদেশের বাসিন্দা। করোনার এই প্রজাতি টিকার কার্যকারিতা পরাস্ত করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছিলেন পর্যবেক্ষকদের একাংশ। এদিকে মঙ্গলবার কেন্দ্র স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ জানিয়েছেন, ভারতের দুটি টিকা কোভ্যাক্সিন এবং কোভিশিল্ডের এই প্রজাতির বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা রয়েছে। তিনি বলেন, ভারতের দুটি টিকারই এই ডেল্টা প্রজাতিকে ঠেকানোর সক্ষমতা রয়েছে, তবে এই ক্ষমতা কতখানি বা কতটা অ্যান্টিবডি তৈরির ক্ষমতা রয়েছে তা এখনও জানা যায়নি। কাশ্মীর সমস্যা সমাধান হয়ে গেলেই পরমাণু অস্ত্রের প্রয়োজনীয়তা শেষ হয়ে যাবে বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি বলেন, কাশ্মীর নিয়ে সমাধান সূত্র বেরিয়ে এলেই পরমাণু অস্ত্রের আর প্রয়োজনীয়তা থাকবে না। বাইডেনের সঙ্গে কথা হলে আমি কাশ্মীর প্রসঙ্গ উত্থাপন করব। আমেরিকানদের যদি সমাধানের ইচ্ছে থাকে তাহলে কাশ্মীর সমস্যা মিটতে পারে। মার্কিন টিভি চ্যানেল HBO-র প্রামাণ্যচিত্র ধর্মী সংবাদ কার্যক্রম অ্যাক্সিওসে দিয়ে একটি সাক্ষাৎকারে এসব কথা বলেছেন তিনি। ইমরান খান আরও জানান, তিনি নিজেও পরমাণু অস্ত্র ব্যবহারের বিপক্ষে। পাশাপাশি কাশ্মীর সমস্যা সমাধানের চেয়ে মার্কিন যুক্তরাষ্ট্রকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি। এর আগে ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট থাকাকালীন কাশ্মীর ইস্যুতে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছিলেন, তবে জো বাইডেন হোয়াইট হাউসে আসার পর এ নিয়ে কিছু বলেননি। মোদি সরকার অধিকৃত কাশ্মীরের ভূখণ্ডে 800,000 পুলিশ নিযুক্ত করে অঞ্চলটিকে উন্মুক্ত জেলখানায় পরিণত করেছে। ইমরান খান বলেন, মোদি সরকারের শাসনামলে ভারতের মুসলমান সহ সব ধর্মের সংখ্যালঘুরা নির্যাতনের শিকার হচ্ছেন। অধিকৃত কাশ্মীরের সেনা নিয়োগ নিয়ে উপত্যকাটিতে উন্মুক্ত কারাগারে পরিণত হয়েছে বলে পাকিস্তান বলেছে, কিন্তু পশ্চিমা বিশ্ব বিষয়টিকে বরাবরই উপেক্ষা করে চলেছে। ২০০১ সালের 11ই সেপ্টেম্বরের পর থেকে কথিত সন্ত্রাসবাদ বিরোধী লড়াইয়ের নামে দেশে দেশে আগ্রাসন শুরুর পর থেকে এই পর্যন্ত যত মার্কিন সেনা যুদ্ধের কারণে মারা গেছেন তার চেয়ে চারগুণ সেনা বেশি মারা গেছে আত্মহত্যার মাধ্যমে। সাম্প্রতিক যুক্তরাষ্ট্রের এক নতুন গবেষণা রিপোর্টে এমনই তথ্য উঠে এসেছে। গতকাল সোমবার কস্ট অফ ওয়াচ প্রজেক্ট নামের একটি সংস্থা এই রিপোর্ট প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, প্রায় 30,177 জন প্রক্ষাঘাতগ্রস্ত মার্কিন নিয়মিত এবং যুদ্ধ ফেরত সেনা আত্মহত্যা করেছে বলে জানা গেছে, যেখানে যুদ্ধের কারণে মারা গেছে 7,057 জন সেনা। মার্কিন সেনার মৃত্যুর এই হারের চেয়ে আত্মহত্যায় মার্কিন সেনা নিহতের সংখ্যা অন্তত 4.28% বেশি। এই রিপোর্টের সত্যটির সত্যতা স্বীকার করে মার্কিন সেনা সদর দপ্তর পেন্টাগনের মুখপাত্র জন কির্বি বলেছেন, আমাদের সামরিক বিভাগের লোকজন স্বাস্থ্য নিরাপত্তা এবং কল্যাণ সর্বোচ্চ অগ্রাধিকার পায়। আত্মহত্যার মধ্য দিয়ে প্রতিটি মৃত্যুর ঘটনা দুঃখজনক। সময়ের পরিক্রমায় যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষের মধ্যে আত্মহত্যার প্রবণতা বেড়েছে। সমাজে যা ঘটছে তা থেকে আমাদের সেনা সদস্যরা মুক্ত নয়। তাজিকিস্তানের সঙ্গে আফগানিস্তানের প্রধান সীমান্ত শিরখান বন্দর দখল করে নিয়েছে তালেবান যোদ্ধারা। দেশটির সরকারি কর্মকর্তা মঙ্গলবার এই তথ্য নিশ্চিত করেছে। এই ঘটনার পর সেখানকার নিরাপত্তা বাহিনী তাদের চেকপোস্টগুলো ত্যাগ করে এবং কেউ কেউ সীমান্ত পেরিয়ে পালিয়ে যায়। আফগানিস্তানের উত্তরে কুন্দুজ শহর থেকে 50 কিলোমিটার দূরে শিরখান বন্দরটি অবস্থিত। গত মে মাসে মার্কিন বাহিনীর প্রত্যাহার শুরু হওয়ার পর থেকে এটিই দেশটিতে তালেবানের সবচেয়ে বড় জয়। কুন্দুজের প্রাদেশিক কাউন্সিল সদস্য খালিদিন হাকমি বলেছেন, দুর্ভাগ্যজনকভাবে আজ সকালে
এক ঘন্টার লড়াইয়ের পর তালিবান শিরখান বন্দর শহর এবং তাজিকিস্তান শহরের সীমান্তর সকল চেকপোস্ট দখল করে নিয়েছে। এক সেনা কর্মকর্তা এএফপিকে বলেছেন, আমরা সব চেকপোস্ট ত্যাগ করতে বাধ্য হই এবং আমরা কিছু সেনা সদস্য সীমান্ত পার হয়ে তাজিকিস্তানে পালিয়ে গেছে। তিনি আরও বলেছেন, সকালে তারা তালিবান যোদ্ধারা সেখানে সব জায়গায় ছিল শত শত। তালিবানের মুখপাত্র হাজবুল্লাহ মুজাহিদও সীমান্ত দখলের ঘটনায় নিশ্চিত করেছেন। এপিকে তিনি বলেছেন, কুন্দুজে আমাদের মুজাহিদিনীরা শিরখান বন্দর এবং তাজিকিস্তানের সঙ্গে সব সীমান্ত নিয়ন্ত্রণে নিয়েছে। কুন্দুজ প্রদেশের চেম্বার অফ কমার্সের মুখপাত্র মাসুদ ওয়াহদাত বলেছেন, শিরখান বন্দর যখন দখল করা হয় তখন 150টি পণ্যবাহী ট্রাক সেখানে ছিল। আমরা জানি না এগুলো কি হয়েছে। তিনি আরও বলেছেন, এটি হবে একটি বিশাল অর্থনৈতিক ক্ষতি। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, প্রতিবেশী আফগানিস্তানে সামরিক অভিযান চালানোর জন্য মার্কিন বাহিনীকে নিজেদের ভূখণ্ড ব্যবহার করতে দেবে না ইসলামাবাদ। তিনি আরও বলেছেন, পাকিস্তানের ভেতরে আমেরিকাকে সামরিক ঘাঁটি করতে দিয়ে পাকিস্তান সরকার আরেকবার ভুল করবে না। দৈনিক ওয়াশিংটন পোস্টে লেখা এক কলামে তিনি এই মন্তব্য করেছেন। তিনি বলেন, আফগান যুদ্ধের কারণে পাকিস্তানকে অনেক বেশি দুর্ভোগ পোহাতে হয়েছে, তবে অতীত ভুল থেকে ইসলামাবাদ অনেক কিছু শিখেছে। ইমরান খান বলেন, আরও দ্বন্দ্ব সংঘাত এড়ানোর জন্য পাকিস্তান থেকে আমেরিকার ঘাঁটি প্রত্যাহার করে নিতে হবে। পক্ষান্তরে আফগানিস্তানের শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে আমেরিকার সঙ্গী হতে প্রস্তুত রয়েছে পাকিস্তান। পাকিস্তানের প্রধানমন্ত্রী স্বীকার করেছেন, আফগান যুদ্ধে আমেরিকার পক্ষ নিয়ে পাকিস্তান অনেক বড় ভুল করেছে, তবে এই অভিজ্ঞতা থেকে অনেক কিছু শিখেছে তারা। ইমরান খান বলেন, ইতিহাস সাক্ষ্য দেয়, আফগান জাতিকে বাইরের কেউই কখনো নিয়ন্ত্রণ করতে পারেনি। আফগানিস্তান থেকে যখন আমেরিকা এবং ন্যাটো মিত্ররা সেনা প্রত্যাহারের প্রক্রিয়া শুরু করেছে, তখন ইমরান খান ওয়াশিংটন পোস্টে এই কলাম লিখেছেন। তাড়াহুড়ো করে আফগানিস্তান থেকে নিজেদের সব সেনা সরিয়ে নিতে চাচ্ছে না মার্কিন যুক্তরাষ্ট্র। কাবুল পরিস্থিতির উপর নির্ভর করে সেনা প্রত্যাহার আরও ধীরগতি আনতে চায় দেশটি। সোমবার এমনটাই জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষা বিভাগের সদর দপ্তরের পেন্টাগনের মুখপাত্র জন কির্বি। পেন্টাগনের মুখপাত্র বলেছেন, সম্প্রতি আফগানিস্তান থেকে তালিবানের সহিংসতা বেড়ে যাওয়ায় এমন সিদ্ধান্ত নিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। তবে কাবুল থেকে সব মার্কিন সেনা প্রত্যাহারে জো বাইডেন যে তারিখ নির্ধারণ করেছেন তা ঠিক থাকবে বলেও জানিয়েছেন তিনি। চলতি বছরের 11 সেপ্টেম্বরের মধ্যে আফগানিস্তান থেকে সব বিদেশি সেনা প্রত্যাহারের ঘোষণা দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এই বছরের 11 সেপ্টেম্বর হবে টুইন টাওয়ার হামলার 20 বছর। জন কির্বি বলেন, সম্প্রতি আফগানিস্তানের নিরাপত্তা পরিস্থিতিতে পরিবর্তন এসেছে। তালিবানরা নিজেদের পিসি শক্তির প্রমাণ দিতে বিভিন্ন প্রদেশে বারবার হামলা চালাচ্ছে, এতে প্রাণ হারাচ্ছে নিরাপত্তা বাহিনীর সদস্যসহ বহু মানুষ। কাবুলের সার্বিক নিরাপত্তা বিষয়গুলো যুক্তরাষ্ট্র খেয়াল রাখছে বলে মন্তব্য করেন পেন্টাগনের মুখপাত্র। জন কির্বি জানান, আফগানিস্তানের তৃণমূল পর্যায়ে নিরাপত্তা বিষয়েও খোঁজ রয়েছে পেন্টাগন। দেশটি থেকে সব সেনা প্রত্যাহার করে নিলেও যুক্তরাষ্ট্র আফগানিস্তানে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে বলেও জানিয়েছেন তিনি। এদিকে গত দুদিনে আফগানিস্তানে তালেবানের সঙ্গে সংঘর্ষে 29 জন নিরাপত্তা কর্মী নিহত হয়েছেন। দেশটির 4 প্রদেশে তালেবানের হামলায় হতাহতের ঘটনা ঘটে। আফগানিস্তানের বাকলাত, কান্দাহার সহ কয়েকটি প্রদেশে মারাত্মক ক্ষতি হয়েছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে আর আলোচনায় বসবে না উত্তর কোরিয়া। দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উনের বোন কিম ইয় জং এমনটাই জানিয়েছেন। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের আলোচনার স্বপ্ন কোনোদিনই পূরণ হবে না, তারা আলোচনায় বসার অনর্থক চেষ্টা চালাচ্ছে। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা জ্যাক সুলিভানের সাম্প্রতিক এক মন্তব্যের প্রতিক্রিয়ায় কিম ইয় জং এসব মন্তব্য করেছেন। জ্যাক সুলিভান দাবি করেছেন, উত্তর কোরিয়ার নেতার পক্ষ কূটনৈতিক পন্থার বিষয়ে খুবই আকর্ষণীয় ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এর আগে কিম জং উন যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, শুধু আলোচনা নয়, যুক্তরাষ্ট্রকে মোকাবেলা করতে প্রস্তুত তিনি। জো বাইডেন ক্ষমতায় আসার পর যুক্তরাষ্ট্রকে নিয়ে এটাই কিম জং উনের প্রথম মন্তব্য। আজকের মতো পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিয়ে সবার আগে দেখতে হবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।